একটা প্রশ্ন সবার মনের ভিতরে রয়েছে, সেটা হচ্ছে ফোর্থ ইয়ারের ভাইভা দেওয়ার জন্য আমাদের পোশাক আশাকটা কেমন হবে, ড্রেস আপটা কেমন হবে সেটা। তো সেটা নিয়ে আমি এখন রিভিল করছি কি সমস্যা কি হয় বা অন্য যা কিছু আসে সেটা। দেখো, ভাইভার কথা প্রথমেই আসলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশের যে বড় বড় কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে তোমার পোশাক আশাকের ধ্যান ধারণা একরকম, আর ছোট ছোট যে কলেজগুলো আছে সেগুলোতে ধ্যান ধারণা একরকম। বড় বড় কলেজগুলোতে যারা আছো তারা রিল্যাক্সে অনেক রকমেরই পোশাক পরতে পারো, হ্যাঁ, একটু ম্যাচিং করে, অ্যাকিউট কোনো কালারফুল পোশাক না পরে, জাস্ট হচ্ছে স্ট্রাইপ করা শার্ট, তারপরে হচ্ছে মানানসই প্যান্ট, মানে লুজ প্যান্ট যেটা সেটা, এগুলো পরতে পারো। বাট ছোট কলেজগুলোতে অনেক কলেজে আছে যে ওই হচ্ছে স্কুল ড্রেসের মতো কালো প্যান্ট সাদা শার্ট পরতে হবে, এটা অনেক জায়গাতেই আছে। তো এই ব্যাপার নিয়ে আমি কথা বলি যে ড্রেস আপটা আসলে আদর্শ ড্রেস আপটা কেমন হওয়া উচিত। আদর্শ ড্রেস আপ যেটা সেটা হচ্ছে যে তোমার একেবারে আপ টু বটম বলতেছি, শুরুতেই তোমার চুল, চুলও তো হেয়ার ড্রেসিং এর একটা বিষয়, তো চুলটা তুমি ভাইভা দেওয়ার 7-8 দিন আগে কাটবে। হ্যাঁ, যারা ছেলেরা আছো তাদের কথা বলতেছি, চুলটা তোমরা ভাইভা দেওয়ার 7-8 দিন আগে কাটবে। এতে করে যেটা হবে যে তোমাকে মরা মরা দেখাবে না। আমরা আমাদের অনেকেই এরকম এরকমটা আছে যে চুল কাটলেই মনে হয় যেন আমরা মরা হয়ে গেলাম, মরা মরা লাগে। তো তারা একটু চেষ্টা করবা যাতে ওই মরা মরা না লাগে, যেন ভাইভা দেওয়ার 7-8 দিন আগে চুল কাটাবা। এরপরে চেষ্টা করবা হাত পায়ের নখগুলো একটু ঠিকঠাক করা। অনেকের আছে যে একটা দুইটা আঙ্গুলের নখ একেবারে বাঘের মতো করে রেখে দাও, এবং ভাইভাতে গিয়ে অনেক সময় যদি সেটা স্যারদের নজরে পড়ে, অনেক অনেক টিচাররা আছে এটাকে মাইন্ড করতে পারে, আবার অনেক টিচার আছে মাইন্ড করবে না। তো সেক্ষেত্রে তোমরা এই বিষয়টাও একটু খেয়ালে রাখতে পারো। এরপরে অনেকে আছে যে ফ্যাশন করার জন্য ওই যে হচ্ছে কানে দুল টুল পরে, ছেলেদের কথা বলতেছি, তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করো, অন্তত ওই দিনটার জন্য এগুলো করার দরকার নাই। এরপরে আসো হচ্ছে যদি শার্টের কথা বলি, আমি আমি জাস্ট বলবো যে শার্ট প্যান্ট বেল্ট এবং জুতা এবং হাতের ঘড়িটা, এই কয়টা জিনিস একটু ম্যাচিং করার চেষ্টা করবা। অর্থাৎ তোমার শার্ট একটু সাদা টাইপের স্ট্রাইপ যদি থাকে এটা বেশি ভালো হয়, খুব লাল হলুদ কমলা কালার এগুলোর দরকার নেই, একটু সাদা টাইপের বা গ্রে টাইপের এই জাতীয় শার্ট পরার চেষ্টা করবা। এখানে অবশ্যই গ্যাবার্ডিন টাইপের বা জিন্স টাইপের কোনো কাপড়ের শার্ট পরার চেষ্টা করবা না, এমনি সিম্পল যে ইয়েগুলো হয় ফর্মাল ড্রেস সেটা। আর হচ্ছে এরপরে প্যান্ট, প্যান্টটা কালো হতে পারে, প্যান্টটা অন্য কোনো কালারেরও হতে পারে, পিত কালার বা নেভি ব্লু কালার, এরকম অনেক কালারই হতে পারে। এটা তোমার ওই সাদা বা গ্রে শার্টের সাথে যেটা ম্যাচিং করে। চেষ্টা করবো জুতা এবং বেল্টের কালারটা একরকম ইয়ে করতে, মানে তাহলে তোমার অ্যাপিয়ারেন্সটা ভালো আসবে। জুতা অবশ্যই শু পরতে হবে, এখানে তোমরা অনেকেই যদি ওই হচ্ছে কি বলে বিভিন্ন রকমের জুতা টুতা আছে ওইসব পরে গেলে হবে না, অবশ্যই ফর্মাল টাইপের যে শু সেই শুগুলো পরবে, এবং শু এবং বেল্টের কালারটা ম্যাচিং করবা, এটা দেখতে ভালো লাগবে। আর অবশ্যই এখানে ওই জিন্স প্যান্ট পরে যাওয়া যাবে না, অনেকে আছে যে দেখবা জিন্স প্যান্ট পরে চলে গেছে, তো জিন্স প্যান্ট পরা যাবে না। এরপরে হাতে ঘড়ি পরার চেষ্টা করবো, অবশ্যই হাতে ঘড়ি পরবা, এটা ছেলেদেরকে দেখতে ভালো লাগবে। তো হাতে ঘড়ি পরবা, বেল্ট পরবা, হচ্ছে তারপরে শু পরবা, প্যান্ট ঢিলা প্যান্ট যেটা লুজ প্যান্ট সেটা পরবা, এবং সাদা টাইপের স্ট্রাইপ করা শার্ট পরার চেষ্টা করবা, দেখতে ভালো লাগবে। একেবারে কালো প্যান্ট সাদা শার্ট, হ্যাঁ, এটা অনেকটা স্কুল ড্রেসের মতো হয়ে যায় বা সেনাবাহিনীর ট্রেনিং দেওয়ার যে পোশাক সেটা হয়ে যায়। সো একটু এগুলোকে অ্যাভয়েড করো, ওগুলো দেখতে অনেকটা বাচ্চাদের মতো লাগে। যদিও অনেক টিচার এটা পছন্দ করে, তবে অ্যাকচুয়ালি সম্মান শ্রেণীতে এসে আধুনিক যুগে এসে ওই জাতীয় পোশাক না পরাই ভালো। এটা গেল। এরপরে আরও বেশ কিছু কথা আছে, যেমন ধরো ভাইভা দেওয়ার ক্ষেত্রে মেয়েদের ব্যাপারে, মেয়েরা তো বিভিন্ন রকমের তোমাদের শাড়ি পরতে পারো, তারপরে হচ্ছে যারা সালোয়ার কামিজ পরো তারা সেটাও পরতে পারো, বোরখা পরতে পারো, বোরখা পরলে তো অল প্রবলেম সমাধান হয়ে গেল। আর ভাইভাতে যদি ডিমান্ড করে টিচাররা যে মুখ খুলে যেতে হবে, মেকআপ করা যাবে না, তো সেটা সেইভাবে আর কি কলেজ ওয়াইজ ওইভাবে ইয়ে করবা। আর একটা জিনিসের চেষ্টা করবা যে খুব বেশি জুয়েলারি টুয়েলারি এগুলো পরার চেষ্টা করিও না, কারণ ওই ক্ষেত্রে ডিস্ট্র্যাকশন হয় স্যার টিচারদের। সো তোমরা এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করো, তাহলেই হবে।